আর্দু বিল্লাহি মিনা শায় ত্রানজি বিস্মিল্লাহি রু রহমান সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র করে অ্যানুয়েল কারিম শিক্ষার আসারী আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরা আল ইমরান এর একশত উনিশ এবং একশত বিশ নম্বর এক তাজবিদ সহকারে সৈশুদ্ধ আকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়ম কানুন আছে সেটা আপনাদেরকে সহজভাবে সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন হ্যাঁ খালা জবর হ্যাঁ তিন আলিফ টেনে পড়তে হবে মদ্যমন জন্য এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তিন আলিফ কেন টেনে পড়বো আর মন ফাসিল কেন হবে মনে রাখবেন খাড়া জবর খাড়াজের উল্টাপে সেগুলো মদের চিহ্ন এগুলোতে এক আলিপ টেনে পড়তে হয় আর এক আলিফ মদ এর পরে পৃথক শব্দের শুরুতে যদি হামজা থাকে তাহলে মদ্যমন ফাসিল হবে তিন আলিফ টেনে পড়তে হবে এখানে খেয়াল করেন হা একটি শব্দ আর আংতুম আরেকটি শব্দ এখানে একত্রে লেখা হয়েছে কিন্তু এটা মূলত পৃথক এটা লেখার সময় হয় কিন্তু এটা আসলেই পৃথক হ্যা জবর আং ইা না। কেন মনে রাখবেন নুন সেকেন্ড বা তানবিনের পরে ইকফার অক্ষর পনেরোটি তা সা, জিম সিন, ফা ডাল সদ ত পফ ক্যাফ এই পনেরোটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে তখনই নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গুন্না করে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে পড়ব হা আং তামিম পেশ তুম মেম সেকেন্ডের পরে মেম এবং বা অন্য করে আসলেই স্পষ্ট করে পড়বেন তুম হা আং তুম হামজা পেশ উ লাম আলিফ মধ্যে মুতাসিল চারা লিপ্টেনে পড়তে হবে মনে রাখবেন এক আলিফ মদ এর পরে একই শব্দের ভিতরে যদি এভাবে হামজা আসে তাহলে মধ্যে মুতাসিল হবে চারা লিপ্টেনে পড়বেন উলা হামজা স তা পেশ তু হিব হেব তো হেব কেউ যেন এখানে বলবেন না হেব এটা বললে ভুল হবে হা অক্ষর হামসের অক্ষর এখানে উচ্চারণের সময় বাতাসটা চালু রাখতে হবে হেব বা ও পেসবু এক লিপ্টেনে পড়তে হবে মদের হরফের জন্য মনে রাখবেন মদের হরফ তিনটি জবরের বামে খালি আলিফ জের বামে ইয়া পেশের বামে জজমালা ওয়াও হলে মদের হরফ হবে মদের হরফে একা লিপ্টেনে পড়তে হবে তো হেবু নন না হ্যাঁ মিম পেশ হোম তো হেব না এখানে মিম সেকেন্ডের পরে মিম এবং বাবেতে ত তো নক্ষর আসতে স্পষ্ট করে পড়তে হবে তো হেব না হোম ওয়াউ জবর ওয়া দুই ঠোঁট গোল হবে লাম আলিফ জবর লা জবরের বামে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পড়তে হবে ওয়া লা ইয়া পেশ ইউ হাবাজ রহিব ইউ হিব বা ওয়াউ পেশ বু এক পেশের বামে জসমালা ওয়াউ মাদের হরফের জন্য এক পড়তে হবে ইউ হাইব্বু নুন জবন্না কাফ পেশ কুম মিমসে কিনের পরে মিম এবং বাবতে তো অন্য অক্ষর আসছে স্পষ্ট আকারে পড়তে হবে ইউ হাইব্ব না কুম ওয়া তা হামজা পেশ তু ওয়া তু মিমসের মি নুন পেশ নু একালিপ্টান নুন জবন্না ওয়া তু মেনু না সম্মানিত দর্শক শ্রোতা কোনো অক্ষরের উপরে যদি এভাবে ছোট আকারে হামজা থাকে তাহলে ওই অক্ষরকে পড়া যাবে না পড়তে হবে ওই হামজাকে ওয়াতু মিনু না বালামসের বিল কাবজের কি বিল কি তা খালাজ তা এক লিপ্টান বাজার বি বিল কি তা বি কাফলাম পেশ কুল লামজলি কুল্লি হা খালাজ রে এক লিপ্টান কুললি হে এখানে আয়তের মাঝখানে জিম আছে এখানে অক্ষ করা যায় আমরা যেখানে অক্ষ করব না কেন আমাদের খেয়াল রাখতে হবে শব্দের শেষ অক্ষরে কে আছে যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরপ অথবা গোলতা ব্যতীত দুই জবর থাকে তাহলে এক জোড় বাদ দিয়ে এক টেনে পড়বেন আর অন্য সকল সময় সাকিন দিয়ে পড়বেন তাহলে এখানে অক্ষের সময় হা অক্ষ সাকিন হবে তখন হবে কুল্লি এ জায়গা থেকে এ পর্যন্ত এখন আমরা একসাথে পড়ি আমার সাথে বলেন হা তুমি এখানে আমাদের অক্ষ করেছি আমাদের দম না এজন্য জন্য এখন আমরা আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়ব যেহেতু এখানে অক্ফের কোনো চিহ্ন নাই তাহলে এখান থেকে আবার মিলিয়ে পড়ব আর এখানে ওকফের সময় শেষক করে যেহেতু সে সাকিন রয়েছে এজন্য আমরা এই অবস্থায় পড়েছি তাহলে এখান থেকে আবার আমরা এ পর্যন্ত এ আলিফ এর উপরের নিচে যাই হোক সেটা হামজা হয়ে যায় আর হামজাটা শক্ত করে উচ্চারিত হবে ওয়া এ জ্যা লা আলিপজফর ওয়া ই জ্যা লামজবেল্লাহ পফ অফিস বু একলিপ্টান লা পু কাফ মিম্পেসকুম লা পুকুম ওয়া ই জ্যা লা পুকু কুম প ফ আলিপজফর ক অ্যাকেলিপ্টান লা ম অফিস লু তিন আলিফট্যানে পড়তে হবে মাদ্যমুন ফাঁসিলের জন্য এখন কথা হলো মাদেমুন ফাসিল কোন সময় হয় এক আলিফ মদের পরে পৃথক শব্দের শুরুতে এভাবে হামজা আসলে মদ মন ফাসেল হবে আর তিন আলিফ টেনে পড়ব আমরা হামজা এক আলিফ নুন হরকতের বামে নুন বা মিমে তার ডিদ হলে ওয়াজিব গন্যা করবেন নুন আলিফ জবর ন্যা জবরের বামে খালি আলিফ মদের আলিফ টেনে পড়তে হবে এ এখানে আয়তের মাঝখানে জিম এবং সদলাম ইয়া আসছে এখানে আমরা ওয়াক করতে পারি আর ওয়ার্ফ করলে শেষে যেহেতু মদের হরফ আছে একালি পি টেনে পড়তে হবে অ্যাম এভাবে পড়তে হবে আমার সাথে বলেন ওয়া ইদ আ লা কুকুম তালু অ্যাম এন ওয়াজ অভর ওয়া ওয়া এ জালা লিফ জবর দ্য একালিফ ওয়া ই দ্য হজবর খ লাম ও জবর লাউ খো লাও ওয়া ইদা খ লাও আইন জ দ জবর আউজ জ দ হ পেশজু পেশের বামে জেসমলা ও মদের হরফ একালিপ্টেনে পড়বেন আজু আইনস আই লাই আয় এখানে লিনের হরফ নরম করিয়া পড়তে হবে তাড়াতাড়ি লিনার হরফ দুইটি জবরের বামে জেসমলা ওয়াও জবরের বামে জ্যাসমলা ইয়া হলে লিনের হরোফ হবে নরম করিয়া পড়বেন আয় লাই কাপেসকু মিম লাম পেসমুল আয় হামজা জবর আ নুন আলিফ জবর না এক আলিফ পড়তে হবে সম্মানিত দর্শক শ্রোতা মনে রাখবেন লম্বা হামজার আনায় চার জায়গায় টানা যাবে তা হলো আনার পরে মেলা আসলে বা আসলে বু আসলে আর সিয়া আসলে এ জায়গায় আমরা এক আলিফ টেনে পড়ব মিমসের মি লাম জবল্লা আনা মিলা মিমসের মি নুন লাম জবনাল মিনাল গয়নি আসবর গই জজর জি গই জি এখানে ত আছে এখানে অক্ষকরা উত্তম আমরা এখানে অক্ষ করলে অক্ষরটা সাকিন হয়ে যাবে আর লিনের হরফ এই যে জবরের বামের যে হরফ লিনের হরফের পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হয় মধ্যে যে হবে এখানে এক আলিপ পরিমাণ থেকে বেশি আর তিন আলিপ থেকে কম পরিমাণে টেনে পড়তে হবে নিয়ম ছিল এটা এখন আপনি যদি তিন আলিপ পরিমাণে টেনে পড়েন সমস্যা নাই তাহলে আমরা এখানে পড়ব এভাবে পড়বো আমার সাথে বলেন وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الأنامل مِنَ الْغَيْظِ وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ قف لم بيش قول مي قل مو اكليبتن تاوا اكليبتن موتو بازر بي غي بِغَيْ غي بي ذي تقميم بِشْكُم বিগাইযিকুম কুল মুতু বিগাইযিকুম হামজানুন যে ইন হরকতের বামে নুন এর তাদি দাও জব না করবেন নুন লাম সুন্নাল লাম খলাজবর ল এটা আল্লাহর শব্দের লামের এর ডাইনে জবর আসে এজন্য মোটা করিয়া পড়ব পেশ আসলে মোটা করে পড়তে হবে হা জবর হ্যাঁ ইন আল্লাহ আইন জবর লাম ইয়া সলি এক্রিপ্টন আলী মিম এটা হওয়ার কথা ছিল কিন্তু নিয়ম হলো নুন সেকেন্ড বাতন মিনের পরে ইকলাব এর অক্ষর একটি বা এ অক্ষরটি যদি আসে তাহলে কি করতে হবে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে সেই নুন সাকিন বা তাহলে এখানে আমরা পড়ব আলিমুম বাসর বি জাল আলিফ জবর যা একলিফটান তা সজ্জের তেস তেস কেউ যেন বলবেন না তেস এটা বললে ভুল হবে বি যা সদ পেশ সু দাল ও পেশ দু একলিফটান রাজরি সুদুরি এখানে আয়তে শেষ আমরা এখানে অক্ষ করলে র অক্ষ সাকিন হবে আর মনে রাখবেন এক আলিফ মদের পরের অক্ষরে অকের কারণে যদি সাকিন হয়ে যায় তাহলে যে হবে তিন আলিফ টেনে পড়বেন তাহলে আমরা এখানে পড়ব আমার সাথে বলেন এভাবে পড়তে হবে আম জানুন যে ফাগুন না কেন ননসাকিনের পরে এক ফারক করতে আসতে এই জন্য তা মিম যাবর তাম ইং তাম এখানে কোনো গুণ্না নাই মিম সাকিনের পরে মিম এবং বা তন্ন আসতে জন্য সিন সিন জবর সাস তাম সাস কাপ মিম পেশ কুম ইং তাম সাস কুম হাস যাবর হা সিন যাবর সা হা সা নুন না না তা দুই পেশ পরে এক ফারক করতে আসতে নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গুণ্না করে পড়বেন হ্যাঁ স্যার নাতুং তাজবত্তা সিন হাম জাফেশ সু হামিম পেশ হুম তা হুম এখানে কফা রয়েছে এখানে ওয়াকফের নির্দেশ দেওয়া হচ্ছে আমরা এখানে ওয়াক্ফ করব আর অফের সময় যেহেতু সে করে সাকিন রয়েছে আমরা এই অবস্থায় পড়বো আমার সাথে বলেন এম তম সাস কুম হ্যাঁ হুম পলস ওয়া হাম জানো যে এ এক না নুন সাকি না পরে এক কর

بازر بي روا بشرو اكلبتن تصبر واو زبر وا تا تا زبتت وا تت تا زبتت قفا بشقو اكلبتن وتتقو الف زبلا اكلبتن زر را راكرو را كرو بري جبر با بشل را كف من بشكم يا زركم كف كي نرم كريا پرت هبي জবরের বামে জসমালা ইয়ালিনের হরফে জন্য দাল পেশ দু হামিম পেশুম কাই সে নিয়ে সাই নরম করিয়া পড়তে হবে হামজা দুই জবর আন সাই আন সম্মানিত দর্শক শ্রোতা এখানে আয়াতের মাঝখানে তো আছে এখানে অক্ষ করলে দুই জবর গোলতা ব্যতীত রয়েছে এজন্য জন্য এক জবর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে এর মদের নাম হলো মধ্যে এওয়াজ তাহলে আমরা এখানে পড়বো সাই আহ আমার সাথে বলেন وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَزُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا হামজা নুনদের ইন হরকতের বামে নুন বা মিমে তার হলে ধরে অজীব গুণনা করতে হবে নুন লাম জবর নাল লাম খাড়া জবর ল আল্লাহ শব্দের লামের ডাইনে জবর আস্তম ঠাকুর পড়তে হবে হাজুর হ্যাঁ ইন হ্যা বাজার বি মিম আলিফ জবর মা এক লিফটান বি মা ইয়াইন সপার ইয়ার্ ইয়া আর্ম ম্যা ল্যা মো অফিস লু এক লিপ্টন নুন জবর না ইয়ার্ম ম্যায় লু ন্যা মিম পেশ মু হাই অ্যাজ হাই এক লিপট্যান ত্ব দুই পেস পুন মহাই এখানে আয়াতে শেষ আমরা এখানে অক্ষ করলে ত্ব ক্ষটি সাকিন হয়ে যাবে আর একলিপ মহাদেয়ার পর রক্ষ করে অক্ফের কারণে মদ্দার যে হবে তিন আলিপট্যানে পড়বো আর সাকিন হইলে এখানে কলকলা করিয়া পড়তে হবে তখন হবে মহাই ত্ব এভাবে পড়বেন আমার সাথে বলেন এভাবে পড়তে হবে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা করে আনার সহজে শিখতে পারে আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ